প্রিয় দর্শক, যশোরের সাত মাইলের এই গরুর হাটে নাকি বিশাল বড় বড় গরু বিক্রি হয়। দেশি এবং বিদেশি গরু নাকি অনেক অল্প দামেও পাওয়া যায়। তো আজ আমরা এই সাত মাইলের বাজার ঘুরে আপনাদের দেখাবো এখানে কেমন ধরনের বড় গরু বাজারে উঠছে। বাজারের সর্বোচ্চ গরুটি কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এখানে কিন্তু এই বাজারেই ইন্ডিয়ান কিছু গরু বিক্রি হয়, সরকারিভাবে লিগালয়েতে যে গরুগুলো আসে সেই গরুগুলো কিন্তু এই বাজারে বিক্রি হয়। তো আজকে আমাদের এই ভিডিওর সাথে থাকুন, আমরা এখন বাজারের ভিতরে যাব, দেখি বাজারে কি ধরনের গরুগুলো আজকে বিক্রির জন্য আসছে। দর্শক, আমরা এখন বাজারের ভিতরের দিকে যাচ্ছি। এখানে দেখেন হাজার হাজার মানুষ, গরু এবং মানুষ দিয়ে বাজার ভর্তি। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে দেখেন দারুণ কিছু দেশি গরু আছে, তারপরে পাশে যে সাদা গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু ইন্ডিয়ান গরু। এখানকার লোকজন বলছে এইগুলা ইন্ডিয়ান গরু। তো এই গরুগুলা কিন্তু লিগালয়েতে আসে, এই গরুগুলা হচ্ছে সরকারিভাবে যে সিস্টেমে আসে ওইভাবেই এনে কিন্তু বাজারে বিক্রি হয়। তো আমরা আরও আস্তে আস্তে ভিতরের দিকে যাব। এখানে দেখেন গরুগুলা কিন্তু খুব সুন্দরভাবে সাজায় রাখছে। তো এখন আমরা আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাব, ভিতরে গিয়ে আপনাদের সেই বড় গরু, বাজারের সবথেকে বাজারের সবচেয়ে বড় যেই গরুগুলা সেইগুলা কিন্তু আপনাদের দেখাবো। তো বাজারে আসলেই আপনারা এখানে আসার পরে দেখবেন এরকম অনেক গরু সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে এবং গরুর গায়ে নাম্বার দেওয়া আছে, নাম্বার লেখা আছে। এগুলো আসার সময় নাম্বার এভাবে দিয়ে দেয়। এই যে একটা গরু দেখেন 1,50,000 টাকা বলছে।